পৃথিবীর সবচেয়ে দামি আম হলো জাপানি মিয়াজাকি আম। জাপানে মিয়াজাকি শহরে এই আম চাষ প্রথম হয়, তাই এই আমকে মিয়াজাকি আম বলে। জাপানি ভাষায় আবার এই আমকে তাইও নো তামাগো এর ইংরেজি অর্থ দাঁড়ায় এগ অব দি সান। এই আম অনেকটা ডিমের মতো এবং জ্বলন্ত সূর্যের মতো গাঢ় লাল রঙের, তাই কেউ কেউ এই আমকে সূর্যডিম আমও বলে থাকেন। জাপানি এই আম এখন বাংলাদেশে বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে চাষ শুরু হচ্ছে। সুস্বাদু লাল ও বেগুনি রঙের এই আম দেখতে অনেকটা রুবি পাথরের মতো। ছাদবাগান বা বাড়ির উঠানে যে কেউ এই আম সঠিক পরিচর্যার মাধ্যমে লাগাতে পারেন। তবে এই আম পরিচর্যার কিছু সঠিক নিয়মাবলী রয়েছে। ঘুরতে ঘুরতে চলে এলাম নার্গিস নার্সারিতে। এখানে নার্গিস নার্সারির স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম ভাইয়ের নিকট আমরা নিজ মুখে শুনব এই আমের বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, যা আমরা দেখছি এটা আম, এটা কি জাত? এটার জাতের নাম ভাই দেখলাম মিয়াজাকি। মিয়াজাকি, জি, বাংলায় বলে সূর্যডিম। সূর্যডিম, সূর্যডিম, হ্যাঁ, বাংলায় সূর্যডিম, বাইরে মিয়াজাকি। এই বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা আমটা পাকলে খুব ঘ্রাণ এবং সুস্বাদু, সেন্ট মারা হয়। সেন্ট ভার, মিষ্টি কেমন? মিষ্টি অনেক ভালো। কি পৃথিবীর সেরা আম নাম দিয়েছেন আমাদের স্যার। এটা পার কেজি কত টাকা বিক্রি হচ্ছে? এখন এগুলো বাজারে কীরকম বিক্রি হয় জানি না, কিন্তু শুনছিলাম আর দাম নাকি লক্ষ টাকার উপরে বিক্রি হয়েছে আগে। তাই, জি, প্রথম যখন বের হয় তখন বাংলাতে অ্যাভেলেবল হয়েছে, তো বাংলার লোকেরা যেটা পায় সেটা বাঙালি হুচুকে বাঙালি, অল্প সবাইয়ের মধ্যে অনেক কিছু বিস্তার হয়েছে, তা আলহামদুলিল্লাহ। তবু তারপরে আম ভালো, তো যেহেতু বাজারে এগুলো আম যদি দেখা যায় 150 টাকা দিয়ে এর হতে 300 টাকা কেজি যেতে পারে এরকম। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্রদীপ্ত কৃষির পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।